সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য জুকিনি কারির একটা রেসিপি নিয়ে আসলাম জুকিনি খেতে অনেকটা পেঁপে শসা বা লাউ এই টাইপের তো এটা কিন্তু শশার মতো কাঁচা খাওয়া যায় আর রান্না করার পর টেস্ট অনেকটা লাউয়ের মতো লাগে তো আমি একটা জুকিনি আজকে রান্না করব তো জুকিনিকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে কিউব সাইজ অনেকটা করে কেটে নিয়েছি তো এটাকে আমি রেড ড্রাম ফিশ দিয়ে আজকে রান্না করব তো রেড ড্রাম ফিশটাকে আমি একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি একটু ভেজে নিব আপনারা কিন্তু চাইলে রুই মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে এটা রান্না করতে পারেন এটার রান্নার প্রসেসটা অনেকটা লাউ দিয়ে রুই মাছ বা লাউ দিয়ে কোনো বড় মাছ রান্নার মতো তবে লাউয়ের থেকেও এটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগে তো মাছটাকে ভাজার জন্য আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম তারপর আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছের প্রতিটা পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে যে কোনো মাছই কিন্তু রান্না করার আগে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হয় তাতে করে জীবাণুগুলা মারা যায় তো আমি কিন্তু এই মাছটাকে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাছ থেকে একটা পানির মতো বের হয়েছে ওই পানিটা এরকম একটা স্বরের মতো শক্ত স্বরের মতো একটা আবরণ তৈরি করেছে দেখতে পাচ্ছেন তো আমি মাছটাকে উল্টে দিয়েছি এক মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখেছিলাম এবার উল্টে দিয়ে আমি আরও এক মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা পাশে রেখে দিব এই মাছটার টেস্ট বাংলাদেশি কোনো মাছের মতো আমার কাছে মনে হয়নি তো এখানে আমি আরেকটা প্যান গরম করে নিয়ে তাতে আরও এক এক টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা এখানে কমই দিতে হবে যেহেতু এটা আমি ভুনা রান্না করছি না ঝোল রান্না করছি তো এবার আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা অনেক জলদি ভাজা হয়ে যায় তো এবার খুব ভালোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু চাম এই নাটার সাহায্যে ভেঙে দিয়েছি যাতে জলদি পেঁয়াজটা গলে যায় তো এবার আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করব প্রথমে আমি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়েছি এক চা চামচের মতো লালমরিচের গুঁড়া এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া চুলার আঁচটা কিন্তু এখন লোতে থাকবে শুরুতে চুলার আঁচটা মিডিয়ামে ছিল তো এবার কিছুক্ষণ আমি শুকনা মশলাগুলোকে ভেজে নিব তো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে এক চা চামচের মতো আদা বাটা আধা চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসছে তেলের পরিমাণ কিন্তু আমি কম ইউজ করেছি কারণ আমি মাছ ভাজিতে কিন্তু অলরেডি তেল ইউজ করেছিলাম তো তেলটা যখন আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি জুকিনিগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার আমি সামান্য পানি এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আবারও আমি ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে পানি বের হচ্ছে তো প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি সবজি থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর তেলটা আবারও দেখা যাচ্ছে তো আমি আবারও ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব আরও একটু পানি বের হওয়ার জন্য তো প্রায় তিন মিনিট পরে আরও কিছু পরিমাণ পানি বের হয়েছে তো এবার আমি খুব ভালোভাবে নেড়ে মশলাটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তো এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে লাউ ইউজ করলে কিন্তু সিদ্ধ হতে এটা আরও অনেক বেশি সময় লাগতো লাউ ইউজ করলে সেক্ষেত্রে আপনারা ঢেকে প্রায় রান্না করবেন আধা ঘন্টা সময় পর্যন্ত তাহলে লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দেবেন যতটুকু ঝোল আপনারা চান ততটুকু পানি দেবেন এবার আমি ঢেকে রেখে দিয়েছিলাম বলক না চলে আসা পর্যন্ত তো বলক চলে আসার পর আমি আরেকবার নেড়ে দিলাম এবার আমি মাছগুলো এখানে দিয়ে দিব তো মাছগুলো দেওয়ার আগে লবণটা চেক করে নিতে হবে যদি মনে হয় লবণ দরকার আছে তাহলে অ্যাড করে দিবেন আর দুইটা আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম তো আস্ত দেওয়ার কারণে এখান থেকে ঝাল বের হবে না কাঁচামরিচ থেকে শুধু ফ্লেভারটা বের হবে তো মাছটা দেওয়ার পর আমি মশলাটার সাথে মাছটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে মাছ ভেঙে না যায় তো ঝোলের সাথে আমি মাছটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য সামান্য ধনিয়া পাতাও আমি উপরে দিয়ে দিলাম যে কোনো মাছের তরকারিতেই কিন্তু ধনিয়া পাতা দিলে খুবই ভালো হয় খেতে তো এটাকে আমি এখন রাখবো প্রায় তিন মিনিটের জন্য তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিব তো এটাকে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ